সেকেন্ড। কে ফোন করেছে? আরে তোর বাবা। কে ফোন করেছে? তুই সব করিস না। Alright, so I can't believe it. Lockdown has been 4 days and 4 days it's I believe you are watching Netflix, Amazon Prime, YouTube, shop watching data is watching a food video. So that's motivated me. Though, partial jagada phaka actually. So yeah, I'm missing Meghna. Meghna thank you very much. অনেক আইডিয়াস দাও এই সময়টা we cannot go anywhere দো আমার বাড়ি থেকে মেয়ের বাড়ি বেশি দূরে না বাট তাও আমরা কেউ কারো বাড়িতে না গিয়ে তাদেরকে ভালো রাখতে পারি সো সেটাই করার চেষ্টা করছি বিরিয়ানি মানে স্বর্গবর এটা সবাই জানো তো বিরিয়ানি আমার একটা মানুষের হাতেই একদম সেরা লাগে মানে যার থেকে মানে বিরিয়ানি খাওয়া শিখেছে যে আমাকে বিরিয়ানি খাওয়াটা শিখিয়েছে সেটা আমার মা আমার মায়ের হাতে বিরিয়ানির মতো বিরিয়ানি মানে আজ অবধি কোথাও খাইনি So, সেই বিরিয়ানি the secret recipe আজকে আমার মা তোমাদের সাথে শেয়ার করবে চলো let's go আজকে বিরিয়ানি খাওয়াটা আমি শিখিয়েছি দেবরাজ মাথা খারাপ করে দিত বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর অনেক দিন ধরে বলছে কালি বিরিয়ানি কিভাবে বলো মা বাড়িতে করবো মা বাড়িতে করো তুমি করো আমি করব আমি কিছু পারতা দিতাম কেন এখন বাড়িতে রয়েছে কিছু করার তো নেই যাকে বলছে বলে ছেলে নালে আবার কাঁদবে তাই জন্য আজকে তাহলে বিরিয়ানি করার এটা বলছি আজকে বিরিয়ানি করার রেসিপিটা তোমাদেরকে বলছি প্রথমে বিরিয়ানি করতে গেলে সবাইকে ভাগ করে দাও তাহলে তোমাদেরই সুবিধা প্রথমে হচ্ছে মশলা তারপরে আলু আর ডিম সেদ্ধ করে নাও তারপরে বেরেস্তা তারপরে রাইসটা হাফ স্টিম করে নেবা তারপরে চিকেনের প্রিপারেশনটা করা আর সর্বশেষে হচ্ছে ভালো করে সাজিয়ে প্রথমে বলি মশলা করাটা বিরিয়ানি করতে গেলে অনেক রকম মশলাই লাগে তবে আমার বাড়িতে যেটা আছে মিনিমাম 10 রকম মশলা লাগে তা নাহলে বিরিয়ানি করা যায় কাজিরে সামরিচ জয়িত্রী জায়ফল কাবাব চিনি দারচিনি ছোটো এলাচ লবঙ্গ কালো মরিচ আর হচ্ছে মুগ এই মশলাগুলো নিয়ে তাওয়াতে হালকা করে একটু নেড়ে নেব যাতে একটু গরম হয় তারপরে আমি ওটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও করে দিতে এবার সেকেন্ড স্টেপ ডিমটাকে সেদ্ধ ছড়িয়ে খোলা ছাড়িয়ে রেখে দিলাম আর আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে একটু তেলেতে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু বিরিয়ানি মশলা যেটা করেছি আমরা ওটা একটু ওর উপর ছড়িয়ে দিই তাতে কী হবে বিরিয়ানি করতে গেলে বিরিয়ানির স্মেলটা ভালো আসবে আলুটা আর ডিমটা করতে করতে এটা হয়ে গেলে তখন আমরা চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ আমরা চালটা ভিজছে ততক্ষণ আমরা বেরেস্তাটাকে তৈরি করে নিচ্ছি বেরেস্তা করা খুবই সোজা ফাইন করে গ্যাসটাকে কাটতে হবে ছাঁকা তেলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভাজলে তোমরা একটু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে লাল লাল করে তাহলেই ক্রাঞ্চি ভাবটা এসে এবার হচ্ছে ফোর্থ পার্ট যেই চালটা আমরা এতক্ষণ ভিজেছিল সেই চালটাকে আমরা হাফ স্টিম খাইয়ে নেব ফিফথ পার্ট হচ্ছে আমরা চিকেনটাকে গড়ে নেব এটা বিরিয়ানিটা কিভাবে সাজাতে হয়। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, হাবিবুল্লার বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে ডিম দিয়েছে, হাবিবুল্লার বিরিয়ানিতে বেশ বড়ো সাইজের একটা ডিম দিয়েছে, এত বড়ো ইয়াপ বড়ো সাইজের একটা আলু দিয়েছে, আর একটা বেশ বড়ো একটা আলু মানে চিকেনের পিস দিয়েছে, বেশ সফট নিয়ে যাচ্ছে। পুরো বিরিয়ানি ফ্রি, আর এটা হাবিবুল্লার বিরিয়ানি। এই হোক, সো বিরিয়ানিটা একটু আমি খেয়ে দেখি, কি বিরিয়ানিটা এমনি শুধু খেয়ে দেখি একটু কেমন লাগছে। এই যে পেঁয়াজের এই যে কুচি কুচিগুলো না, বেরাস্তার মানে বিরিয়ানি থাকলে খুব ভালো লাগে। সো আমার মা এটা প্রায়ই দেয়, সো খেয়ে দেখা যাক। আমি তো জানি কেমন টেস্ট, বাট তাও তোমাদের জন্য একবার। এই যে ভালো হয়েছে, নুনটা কম হয়েছে, নুন দাও। দেখো ভাই, যেখানেই তুমি বিরিয়ানি খাও, বাড়ির বিরিয়ানির মতো বিরিয়ানি কোথাও হবে না। আলুটা কতটা সফট, এরকম আলুটা বেশ সফট, ভেঙে পড়ে গেল। বিরিয়ানিতে আলু না হলে না মজাটা হয় না। বিরিয়ানি আলু এটা বেশ ভালো, জড়ি খাওয়া যায়। তো তোমরা সবাই বলেছিলে যে বাড়ির ভেতর ফুড ব্লগ চাই, বাড়ির ভেতর ফুড ব্লগ চাই। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। বিরিয়ানিতে আমরা কিন্তু কোনো কালার অ্যাড করিনি, বাট তাও তোমরা দেখতে পারবে বিরিয়ানি একটা ইয়েলো কালার চলে যাচ্ছে। এটা হচ্ছে এই যে গ্রেভিটার যে কালারটা ভালো হয়েছে মিক্সড হয়ে যায়, তারপর এই কালারটা চলে আসে। আমি জানি তোমরা একজন খুব মিস করছো, সেটা মেঘলা, বাট কিছু করার নেই। এই সিচুয়েশানে আমরা না, আমি ওর বাড়িতে যেতে পারবো না, ও আমার বাড়িতে আসতে পারবে, বিকজ এই সিচুয়েশানে যে যার বাড়িতে সুরক্ষিত আছে। প্লিজ তোমাদের জন্য করতে পারি, তোমাদের সাথে মেঘলা কথা বলতে পারি। এক সেকেন্ড হোল্ড করো, এক সেকেন্ড। করোনা ভাইরাসে এই অবস্থা, কি করছে? কোয়ারেন্টাইন পুরো হয়ে গেছে নাকি? কোনো হচ্ছে না, আর কল করছিল। তুমি জানো আমাদের জন্য সবাই সবাই ওয়েট করে আছে তোমার জন্য। মানে সবাই বলছে মেঘনাদি নেই, মেঘনাদি নেই, তাই ভিডিওতে তাই তোমাকে নিয়ে নিলাম আমি। তুমি কি কিছু বলতে চাও ওদেরকে? তুমি তো নেই, সবাই বলবে যে মেঘনাদি নেই, মেঘনাদি নেই। মেঘনাদি আছে, আর মেঘনাদিও কিন্তু বিরিয়ানি খাচ্ছে বাড়িতে বসে। ও মেঘনাদি বাড়িতে খাচ্ছে, ওর মায়ের হাতেরটা কিন্তু তোমরা পাবে, এটা হচ্ছে IGTV ভিডিওতে। ইনস্টাগ্রামে ইট লাইক এবং অফিশিয়ালে যাও, যে IGTV ভিডিওতে দেখে নাও। এইভাবে আমরা নিজেদেরকে প্রমোট করছি। যাই হোক, তোমাদের এটা পুরো বলবো, সাবস্ক্রাইব করো, তাহলে আরো বেশি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, চলো টাটা, রাখছি, খাই, পরে কথা বলছি, টাটা। তো খাওয়া তো আমাদের হয়ে গেল, অ্যান্ড মায়ের হাতে বিরিয়ানি, এবার বিরিয়ানি তো কিছু হয় না। সো যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে কি করতে হবে? তাহলে লাইক করতে হবে, অ্যান্ড একটু বেশি ভালোবাসা শেয়ার করতে হবে, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিতে হবে। এক্ষুনি। প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানো যে আর তোমরা কী ধরনের কী, আর যদি তোমরা কোনো রেসিপিও জানো যে বলো যে এই পার্টিকুলার আইটেমটা তোমরা খেতে চাও, যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেটা করে দেখাবো। অ্যান্ড চলো বাবাই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্টে হোম, স্টে সেফ। অ্যান্ড বাঙালি মানেই খাই খাই, এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা বেরিয়ে আসবো, কতদিনে আমরা জানি না, কতদিন যতটা পারবো তোমাদেরকে এনজয় করবো। নেক্সট একটা সিরিজ আমরা ছাড়তে চলেছি, সো আশা করি তোমাদের পছন্দ হবে। চলো বাবাই।